ভালো মনের মানুষ পাইলে বিয়া শাদি করব। দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাই, আমি পারি না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ ভালো রাখে। আপুর নাম কি? আয়শা। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে আয়শা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। আয়শার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? আচ্ছা, তো আপনার নিজের মা কোথায়? আচ্ছা, মা মারা যাওয়ার পরে আর বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, তো আপনার বাবা এখন কোনো কাজ বাজ করে? আচ্ছা, আপনাকে বিয়ে শাদি দিতে পারতেছে না এখন? আচ্ছা, আপনি এখন কি করেন? আচ্ছা, তো আপনার তো আরেকটা বোন আছে, সে কি বড় না ছোট? আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভালো একটা মনের মানুষ, সে বুড়া হোক, যদি খাইতে পড়াইতে পারে, পর্দা ভাজা রাখতে পারে, ওটাই বেশি। আচ্ছা, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদি করবেন? ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি করবেন। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাই, আমি পারি না। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম আয়শার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01315657355। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01315657355। এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন। তো আয়শা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শক? করে দেখুন। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।